সময় দর্শক দৈনিক পত্র দুধ সাতকেরার পক্ষ থেকে আমরা আসি এখন রাইটার মাঠে আমরা এই ভাইটির কথা জানব যে এখানে মধু চাষ করে তারা কেমন উপকৃত হচ্ছেন কেমন লাভবান হচ্ছেন বর্তমান সরিষা খেতে আমরা দেখতে পাচ্ছি চারপাশে চারপাশের সরিষা ক্ষেত আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনার দেখছেন মাঠের পর মাঠ সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের এইখানে এই মধুর বাক্সটি রাখা হয়েছে বাক্সগুলো এখানে ভাই আপনার নামটা কি। একটু জোরে বলেন আমার নাম মুরশিদ মুরশিদ আপনার বাসা কোথায় শ্যামনগর থানা মুন্সিগঞ্জ আপনার আব্বার নাম কি আব্দুল মজিদ মল্লিক আব্দুল মজিদ মল্লিক আপনার কতটা বাক্স আছে এখানে এ আমাদের তিনজনের তিনজনের 140 বাক্স আর কে কে আছে আর দুইজন আছে আমার কুটুম আছে আর কুটুমের বন্ধু তাদের নাম কি মনিরুল আছে একজনের নাম একজনের নাম জাহাঙ্গীর ও তা আপনারা এই মদটা কতদিন অন্তর ভাঙেন প্রতিদিন না এখানে

আরো অন্য আমাদের এলাকার মানুষ অন্য অন্য আছে এখানে আপনারা মধু কেমন পাচ্ছেন মধু আল্লাহ অন্য স্থানে ভালো ভালো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাছি আপনারা আপ আপনার দর্শক আপনারা দেখেন মাছি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছি যাচ্ছে তাই নাকি এখানে কত থাকে তাই তো আচ্ছা আচ্ছা আমরা শুনছিলাম যেমনটি শুনছিলাম আমার ভাইয়ের কাছ থেকে যে এখানে মধুর একটি করে রানিমাসি থাকে এবং অন্যান্য মাছিরা এখানে সংগ্রহ হয় এবং সেখানে মধু সঞ্চয় করে সেখান থেকে তারা এই মধুগুলো আপনারা বিক্রি করেন কোথায়